এই ক্যান্ডেলটা অবশেষে দেখবেন নিচের দিকে চলে যাচ্ছে। আমরা আবার এই ক্যান্ডেল আপের জন্য দুইটা টেট করে নিলাম। আমি এত নিচে টেটটা প্লেস করছি, ঠিক আছে, আমি জায়গা ডাউনের জন্য দুইটা টেট প্লেস করছি। মার্কেটের টার্গেটটা থাকবে এই লেভেলটা ব্রেক করা। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করবো এই UTCHF মার্কেটে। আমি এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। মার্কেটে ট্রেন্ডটা সম্পূর্ণ একটা আপ ট্রেন্ড, ওকে, এবং মার্কেট এই জায়গায় হায়ার লো লেভেলটা ব্রেক করছিল। হায়ার লো লেভেল ব্রেক করার পর মার্কেট এই জায়গায় আবার কি করছে, উপরে আসছে। অর্থাৎ এই যে লেভেলটা সাপোর্ট ছিল এই জায়গায়, ওকে, এই লেভেলটা এই জায়গায় সাপোর্ট ছিল এবং ব্রেক করার পর জায়গায় কন্টিনিউ করে নেয়। কন্টিনিউ যদি করতো তাহলে আমরা নিচের দিকে ট্রেড করতাম, মার্কেট আবার সাথে সাথে উপরে চলে আসে। এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল এটা হচ্ছে একটা ফেক ব্রেকআউট ছিল, সেজন্য হচ্ছে মার্কেট উপরে আসছে, ঠিক আছে, যার জন্য হচ্ছে আমি এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড করছিলাম। অবশেষে আমার দুইটা ট্রেডই উইন হয়ে গেছে, ওকে। অবশেষে মার্কেট আবার এই লেভেলটাকে এসে ব্রেক করতেছে, এই লেভেলটাকে আবার এসে মার্কেট ব্রেক করতেছে। এই জায়গায় সেম লেভেল থেকে হচ্ছে মার্কেটের মোমেন্টামটা নেক্সট ক্যান্ডেল হচ্ছে আপনার রিজেকশন নিয়েছিল। মার্কেট আবার ওই জায়গায় আসতেছে। এই ক্যান্ডেলের উপর দিকে কোনো উইক নাই, এই জায়গায় কোনো উইক নেই, এই জায়গায় আবার আসার তো কোনো ইস্যুই হতে পারে না, ঠিক আছে, মার্কেট যে আবার ব্রেক করবে এরকম কোনো কথাই না। এটা যদি ওকে, এখন আমরা নিচের দিকে কন্টিনিউ করতে পারি উপর থেকে, ওকে, আরও একটু উপর দিকে কনফার্মেশন আসতে হবে। এই জায়গায় উপর থেকে একটু উপরে ছিল কনফার্মেশনটা, একটু উপর থেকে ট্রেড করলে এটা আমাদের পারফেক্ট একটা শিওর শট ছিল। ওকে, আমরা রানিং ক্যান্ডেল কিন্তু ট্রেড করবো আজকে, রানিং ক্যান্ডেল 61, ওকে, ট্রেডগুলো কিন্তু আমি এই জায়গায় প্লেস করে দিছি। দেখেন এই জায়গায় প্লেস করছি, মার্কেটটা এই লেভেল এখনও নিচে লেভেল আছে, আমি এত নিচে ট্রেডটা প্লেস করছি, ঠিক আছে। এই ক্যান্ডেলটা দ্রুত যত দূরত্ব পারে নিচে যাওয়ার চান্সেস থাকবে, ওয়েটেন্সি। দেখেন এই জায়গায় যদি আমাদের ট্রেডটা আসে তাহলে এই লেভেলে আসবে 61, এই লেভেলে আসবে 57, অথবা মার্কেটের নিচেই ক্লোজ দেবে। দেখেন, ওকে গাইস, অবশেষে আমাদের এই দুইটা ট্রেডই উইন হয়ে গেছে এবং মার্কেট এই জায়গায় একটা লেভেল আসছে। এই জায়গায় আমি ট্রেড প্লেস করছি উপর দিকে, দুইটা ট্রেড প্লেস করছি, একটা ট্রেড এই জায়গায় পড়ছে আর একটা ট্রেড উপরে পড়ছে। এই জায়গায় দুইটা ক্যান্ডেল সেম ভাবে দুইটা স্ট্রং ক্যান্ডেল মার্কেটে আসছে এবং এই জায়গায় যে লেভেলটাতে আসছে এই লেভেলটাও স্ট্রং লেভেল, ঠিক আছে, এটাও একটা স্ট্রং লেভেল। তারপর হচ্ছে এটা একটা স্যালারি স্টপ বলতে পারেন, এই জায়গায় স্যালারি স্টপ স্ট্রং লেভেল, ওকে। তারপর এই জায়গা থেকে মার্কেট মোমেন্টামে আসছিল এবং এই জায়গায় এই ক্যান্ডেলটা উপরে লেভেলে একটু নিচে এসে ক্লোজ দিয়ে, কিন্তু এরপরে এই ক্যান্ডেলটা নিচে টাচ করছে যখন, তখনই হচ্ছে আপের দিকে কনফার্মেশন দিছে। তো সেজন্য হচ্ছে আমি আপের দিকে দুইটা ট্রেড করছি, ঠিক আছে, এত নিচে ট্রেড করছিলাম আমি, তারপরেও মার্কেট উইন দিছে, ঠিক আছে। এই জায়গায় মার্কেট হচ্ছে একটা লেভেল ক্রিয়েট করছিল, তারপরে হচ্ছে যার ফলে আমি এই লেভেলে ট্রেড করছি যাতে ক্লোজ দেয়, তাহলে এই লেভেলে ক্লোজ দেবে না তো নিচেই ক্লোজ দেবে। অবশেষে আমার ট্রেডটা উইনও হয়েছিল এবং এই দুইটা ট্রেডও আমার উইন হয়ে গেছে, ওকে। টোটাল ট্রেড হচ্ছে আমাদের ছয়টা ট্রেড হয়ে গেছে। এই ক্যান্ডেলও হচ্ছে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করে নিছি অলরেডি, ঠিক আছে। এই ক্যান্ডেলটা দেখবেন একটা নিচের দিকে চলে আসার চান্সেসটা থাকবে যেহেতু মার্কেট আমাদের এই লেভেল থেকে কনফার্মেশন দিছে। এই ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার ছিল, এই ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার ছিল কিন্তু এটা নিচের দিকে কন্টিনিউ করে নাই। আমরা আবার এই ক্যান্ডেল আপের জন্য দুইটা ট্রেড করে নিলাম, ওকে। মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা, এই লেভেল পর্যন্ত আসার চান্সেসটাই থাকবে, ওকে। দেখেন ওয়েট এন্ড সি, ক্যান্ডেলটা, ওকে গাইস, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এবং ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে। দেখেন গ্যাপ আপ করে কি করছে, গ্যাপ আপ করে মার্কেটে এমন একটা কোনো লেভেল নেই এই জায়গায় যে এই লেভেল থেকে সেলাররা এন্টার হতে পারে, এবং এই এমন কোনো লেভেলে মার্কেট টাচ করে নাই যে লেভেল থেকে হচ্ছে মার্কেটে কন্টিনিউ করতে পারে নিচের দিকে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা একটু নিচে গেলে হচ্ছে ট্রেড করা যেত আপের দিকে। অবশেষে মার্কেট এই জায়গায় যদি গ্যাপ আপ না করতো তাহলে আমি আপের দিকে ট্রেড করতাম, কিন্তু গ্যাপ আপ করার পরও নিচে যখন আসছে নিচে থেকে একটা হেভি কনফার্মেশন আসে নাই, যার কারণে আমি আপের দিকে এই ট্রেডটা এই জায়গায় ট্রেড প্লেস করি নাই। এই জায়গায় ট্রেডটা আমাদের উইন হওয়ার ছিল, এটা নিচে নিচে থেকে এটা প্রিটেকশন ছিল, কিন্তু নিচের দিকে প্রিটেকশন আমাদের হয় নাই, ওকে। দেখেন মার্কেটে কি করে, আমরা অবজারভেশন করবো এই ক্যান্ডেলটা, পরে কিনে আমরা ট্রেড প্লেস করবো।
আবারও গ্যাপ আপ করছে মার্কেট, গ্যাপ আপ করে আবারও নিচের দিকে যেতেছে। দুই জায়গায় যে আসতেছে মার্কেট, দেখেন এই জায়গায় মার্কেটটা স্ট্রং, এরপর স্মল স্মল, এরপর মিডিয়াম মিডিয়াম, এরপর একটা বিগ ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওকে, ক্যান্ডেল এর পর ক্যান্ডেল গ্যাপ আপ করতেছে মার্কেট, গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে বারবার বারবার, এরকম গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ করলে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন, বেশি বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলেই না, মার্কেট চেঞ্জ করাই আমাদের জন্য বেটার হয়। মার্কেট আমরা চেঞ্জ করে নিব, আমরা চলে যাব অন্য একটা মার্কেটে। ওকে গাইস, আমরা জায়গায় চলে আসছি ইউএসডি সিওপি মার্কেটে, আমি জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি। ওকে, মার্কেটের টার্গেটটা থাকবে এই লেভেলটা ব্রেক করা, ঠিক আছে, এই লেভেলটা ব্রেক করা, এই জায়গায় একটা প্যাটার্ন, তারপর হচ্ছে একটা রিট্রেসমেন্ট বলতে পারেন, ঠিক আছে। 50% লেভেলে আমাদের কি লেভেলে হচ্ছে টাচ করে তারপর কন্ডিশন দিছে, তো সেই জন্য ওই ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। মার্কেটের ট্রেন্ডটাও কিন্তু একদমই ডাউন ট্রেন্ড, এই জায়গায় অনেক ড্রপ ছিল মার্কেট, ঠিক আছে, কন্টিনিউ করছে আবারও, তো সেই জন্য হচ্ছে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে। ওকে, ওয়ান, ওকে, এই লেভেলে মার্কেট কখনো টাচ করে নাই, জায়গায় টাচ হয়েছিল, ঠিক আছে, এই জায়গায় একটা বিগ ব্রেকআউট দিছে, যার কারণে একটা রিট্রেসমেন্ট আসতে পারে, উপরে আসতে দিন, এই জায়গায় স্মল আরো উপরে আসতে পারে এই লেভেলটা, এই লেভেলের উপরে আসলে কিন্তু আমি ডাউনের জন্য একটা ট্রেড করবো। ব্রেকআউটটা বিগ ব্রেকআউট হলে কি হবে, এটা ট্রু ব্রেকআউট ছিল, মার্কেট কন্টিনিউ করবে, পায়াটা যদি পুশ করে তাহলে আপের দিকে একটা ট্রেড হবে, কারণ এই জায়গায় সেলাররা কন্টিনিউ করার জন্য কি না ইন্টারেস্টেড না। ওকে গাইস, এই ক্যান্ডেলে কোনো ট্রেড করবো না, কারণ এই জায়গায় মার্কেট কি করছে, এই যে লেভেল থেকে ছিল উপরে গেছিল, এই লেভেল থেকে আবার নিচের দিকে কন্টিনিউ এসেছে, এটা যদি পাওয়ারফুলভাবে নিচের দিকে এটা ব্রেক করতো তাহলে আমি কিন্তু এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করতাম। ওকে, এই জায়গায় আমরা ক্যান্ডেল ডিরেকশন দেখে হচ্ছে ট্রেড প্লেস করব, এই লেভেলে হচ্ছে আমি ডাউনের জন্য একটা দুইটা ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেলটা অবশেষে দেখবেন নিচের দিকে চলে যাচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে এই জায়গায় যে লেভেলটা ছিল এই লেভেল থেকে বাইরে আসছে, এবং এই বায়ারদেরকে কারা কন্ট্রোল করছে, সেলাররা অবশেষে, সেই জন্য হচ্ছে এই যে লেভেলটা, এই জায়গায় সাপোর্ট ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্সের কাছে, এবং এই জায়গা থেকে কারা আসবে, সেলাররা আসবে, সেই জন্য আমি এই লেভেল থেকে মার্কেটে হচ্ছে ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। আশা করি আমার ট্রেডগুলো উইন হয়ে যাবে, ওয়েট অ্যান্ড সি। ওকে গাইস, অবশেষে আমার দুইটা ট্রেড উইন হয়ে গেছে, সো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।